মানে আমি বলছি পুরো লিস্ট পুরো লিস্ট প্রধান সাহেবকে তৈরি করতে বলছি কতগুলো বাড়ি নষ্ট হয়েছে ঘর বাড়ি আমাদের সরকার পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকার মমতা ব্যানার্জি এটা নিশ্চয়ই লক্ষ্য রাখবে আপনারা লিস্ট তৈরি করে দিন আমরা ব্লক থেকে ডিএম অফিস পর্যন্ত পাঠাবো মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত চলে যাবে আর আমাদের বক্তব্য হচ্ছে দ্রুত আলাগুলো মেরামতির কাজ হোক আগে বন্ধ করতে হবে দ্রুত আবার আবার খুঁজে নেওয়া হয় আর আমাদের যেসব পঞ্চায়েতের রাস্তা ভেঙে গেছে আপনি বিধায়ক হিসাবে এলেন এলাকা প্রয়োজন কি দেখলেন ব্রিজ ভাঙা দেখলাম মানুষের দুরবস্থা দেখলাম মানুষ কিভাবে আছে সেগুলো দেখলাম দেখে সত্যি কষ্টে লাগছে তবে একটা কথা বলি আমাদের যিনি সরকারে আছেন মমতাময়ী মমতা ব্যানার্জি মানুষের জন্য অনেক কিছু করছেন আমি এগুলো দিয়েও রিপোর্ট দেব আর বিশেষ করে যাতে করে এখানকার মানুষ ভালোভাবে থাকতে পারে যিনি বা এখানে রাস্তাঘাট কীভাবে কীরকম কী করা যায় সেগুলো আলাপ আলোচনা করে নিশ্চয় হবে এটা আমি আশা করি নিজের হাতে দুর্গত মানুষকে বলপুর নিজের হাতে দিচ্ছেন এগুলো কাজে লাগবে তুমি যখন ওটা কম্পিউটার চালাবে আমাদের উল্টো হয়ে যাচ্ছে ছেড়ে দেখ তো গেছো আমার হোক না তোমরা সবসময় সামনে থাকো আমরা কখন থাকি দশদিন কোলে নিয়ে থাকো ঠাকুরের